হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, গ্যাসের সমস্যা, ইনডাইজেশনের সমস্যা, বদহজমের সমস্যা, খাওয়ার রুচি কমে যাওয়ার সমস্যা, পায়খানা ঠিক না হওয়ার সমস্যা, কনস্টিপেশনের সমস্যা এখন প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। এর কারণ আজকে যত দিন যাচ্ছে রাস্তা বাজারের খাবার, তেল চর্বি জাতীয় জিনিস খাবার এবং প্রচুর পরিমাণে অ্যালকোহলে অ্যাডিক্টেড ড্রিঙ্কস, স্মোকিংয়ে বিভিন্ন ধরনের নেশা অ্যাডিক্টেড হওয়ার কারণে খাওয়ার রুচি, লিভারের সমস্যা প্রচুর পরিমাণে ড্যামেজ হয়ে যাচ্ছে বন্ধুরা। ফলে খাওয়ার রুচি ঠিক থাকছে না, খাওয়া ঠিক থাকছে না, ফলে কি শরীর উইকনেস হয়ে যাচ্ছে, দুর্বল হয়েছে, না পায়খানা ক্লিয়ার হচ্ছে, না খাওয়ার রুচি ঠিক থাকছে, না দুর্বলতা কাটছে বন্ধুরা। সেই জন্য আজকে আমি এমন একটি সিরাপ, হোমিওপ্যাথিক সিরাপের ব্যাপারে, হোমিওপ্যাথিক মেডিসিনসের বিষয়ে জানকারি দেবো, যেটা অর্গানন কোম্পানির, সেটা হচ্ছে অ্যাসিডোটন সিরাপ। এটি কলকাতার কোম্পানি, অ্যাসিডোটন সিরাপ, এটি খুবই ইফেক্টিভ একটি মেডিসিনস পেট রিলেটেড প্রবলেমের জন্য, গ্যাস রিলেটেড প্রবলেমের জন্য। এটি হচ্ছে অ্যাসিডোটন সিরাপ। আমি স্ক্রিনের উপর পিক লাগিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নেবেন। আমি আজকে এই ভিডিওতে এই অ্যাসিডোটন সিরাপ কোন কোন ওষুধ দিয়ে তৈরি, এর ম্যান কম্পোজিশন কী, কোন কোন ওষুধ দিয়ে তৈরি, কোন কোন কাজে সাধারণত এটি ভালো রেজাল্ট দিয়ে থাকে, দিনে কতবার ব্যবহার করতে হবে এবং সফলতার পার্সেন্টেজ কত, আমি কত পার্সেন্ট রুগীকে দিয়ে আমার সফলতার পার্সেন্টেজ কত, আমার ওপিনিয়ন আমি আপনাদের শেয়ার করবো বন্ধুরা। এবং ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি ডিটেল সমস্ত কিছু শেয়ার করেছি, আপনারা সেখান থেকে দেখে নেবেন। সেই জন্য আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশাপাশি বেল আইকনটি প্রেস করে দেবেন। তো বন্ধুরা, দেরি না করে চলেন শুরু করা যাক। ভিউয়ার্স, অর্গানন কোম্পানির অ্যাসিডোটন সিরাপ, এটি 100 ml একটি সিরাপ, যার দাম এখন বর্তমানে বন্ধুরা 85 টাকার মধ্যে। এখন যদি আমি এর কম্পোজিশনের কথা শেয়ার করি, কোন কোন ওষুধ দিয়ে এই সিরাপটি তৈরি করা হয়েছে, তাহলে 1 নম্বরে যে মেডিসিনটি আছে সেটা হচ্ছে ক্যারিকা পাপায়া, মানে পেঁপে। এটি লিভারের জন্য খাওয়ার রুচিকে ইম্প্রুভ করতে, ডাইজেশন সিস্টেমকে ইম্প্রুভ করতে এটি খুবই ইফেক্টিভ একটি মেডিসিন বন্ধুরা। নেক্সট যে মেডিসিনটি আছে সেটা হচ্ছে রোবিনিয়া। রোবিনিয়া হোমিওপ্যাথিতে গ্যাসের জন্য খুবই ইফেক্টিভ একটি মেডিসিন। গ্যাসের কারণে যদি বুক জ্বলে যায়, পেট জ্বলে যায় এবং মুখে যদি তেতো টক স্বাদ মনে হয়, সেক্ষেত্রে রোবিনিয়া খুবই ইফেক্টিভ একটি মেডিসিন। নেক্সট যে মেডিসিনটি সেটা হচ্ছে অ্যাগেলে বেল। এটিও খুবই ডাইজেশন সিস্টেমের জন্য, হজমের জন্য, পায়খানাকে ঠিক করার জন্য এটি খুবই ইফেক্টিভ একটি মেডিসিন। নেক্সট যে মেডিসিনটি আছে সেটা হচ্ছে নাক্সভূমিকা। নাক্সভূমিকা হোমিওপ্যাথিতে 1 নম্বরে কাজ করে থাকে ইনডাইজেশনের জন্য, অ্যাসিডিটির জন্য এবং কনস্টিপেশনের জন্য। যদি কারো পায়খানা পরিষ্কার না হয়, একটু সামান্য করে পায়খানা বের হয়, মানে কিছু মল মনে হয় যেন পেটের মধ্যে থেকে গেল, অতিরিক্ত ইউরিনে গ্যাস হয়, যাদের খাওয়ার টাইম টেবিল, ঘুমানোর টাইম টেবিল নিয়মিত থাকে না, ইররেগুলার টাইম টেবিল থাকে, তাদের জন্য, যারা অতিরিক্ত পরিমাণে ড্রিঙ্কস করে, অ্যালকোহল যাতে নেশা আসে, তাদের জন্য নাক্সভূমিকা খুবই ইফেক্টিভ একটি মেডিসিন বন্ধুরা। নেক্সট যে মেডিসিনটি আছে সেটি হচ্ছে অ্যাম্বিলিয়া। অ্যাম্বিলিয়া খুবই ইফেক্টিভ একটি মেডিসিন ইনডাইসিসের জন্য, গ্যাসের জন্য। নেক্সট যে মেডিসিনটি আছে সেটা হচ্ছে কোলোসিন। কোলোসিন মাদার টিনজে ফার্মে আছে, এটি পেট ব্যথার জন্য খুব ইফেক্টিভ একটি মেডিসিন। গ্যাসের কারণে যদি পেট চাপ ধরে থাকে, তার সাথে যদি পেটে ব্যথা করে, তার সাথে পেটে ব্যথার সাথে টেনে ধরে ক্র্যাম্পস মেসেজ হয়, সেক্ষেত্রে কোলোসিন খুবই ইফেক্টিভ একটি মেডিসিন। নেক্সট যে মেডিসিনটি আছে সেটি হচ্ছে বেলাডোনা। বেলাডোনা অ্যাকিউট গ্যাস্ট্রাইটিসের ফার্স্ট স্টেজের জন্য খুব ইফেক্টিভ একটি মেডিসিন। গ্যাসের কারণে প্যানক্রিয়াটাইসিস যদি সমস্যা হয়, গ্যাসের কারণে যদি অ্যাকিউট প্রচণ্ড তেজ ব্যথা হয়, জ্বলে যায় পেট, অ্যাকিউট স্টেজের ক্ষেত্রে, নতুন স্টেজে হঠাৎ করে প্রচণ্ড তেজ জ্বলে গেল, ব্যথা হয়, ইনফ্লামেশন পেটের মধ্যে শুরু হয়, পেট ফুলে যায়, সেক্ষেত্রে বেলাডোনা খুবই ইফেক্টিভ একটি মেডিসিন। নেক্সট যে মেডিসিনটি আছে সেটি হচ্ছে মেন্থা। মেন্থা কী করে, এটি পেটকে ঠান্ডা রাখতে সাহায্য করে, ফলে কি পেট যে গ্যাসের কারণে বার্নিং সেন্সেশন হয়, বুকের মধ্যে বুক জ্বলে যায়, পেট জ্বলে যায়, সেই জ্বলনটাকে, বার্নিং সেন্সেশনটাকে এটি ঠিক করতে, ঠান্ডা রাখতে মেন্থা ব্যবহার করা হয়েছে বন্ধুরা। নেক্সট যে মেডিসিনটি আছে সেটা হচ্ছে অ্যালুমিনা। অ্যালুমিনা যাদের পায়খানা ক্লিয়ার হয় না, প্রায় 4-5 দিন হয়ে যায় পায়খানা হয় না, একদমই পায়খানা বন্ধ হয়ে গেছে, তার সাথে গ্যাসের সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে অ্যালুমিনা খুবই ইফেক্টিভ একটি মেডিসিন। নেক্সট যে মেডিসিনটি আছে সেটা হচ্ছে ম্যাগনেশিয়া কার্প। ম্যাগনেশিয়া কার্প যদি টক ঢেকুর ওঠে, ঘাম যদি টক হয়, পায়খানার সাথে যদি টক গন্ধ বের হয় বা টক ঢেকুর ওঠে, মুখ টক হয়ে যায়, সেক্ষেত্রে ম্যাগনেশিয়া কার্প খুবই ইফেক্টিভ একটি মেডিসিন। নেক্সট যে মেডিসিন আছে ক্যালকেরিয়া কার্প। যাদের মোটাসোটা স্বাস্থ্য দেহ, পেটের ভুড়ি আছে, পেট আছে, স্বাস্থ্য একদম বলিষ্ঠ, স্থূল আকৃতির, তাদের যদি গ্যাসের সমস্যা থাকে, একটুতেই ঘেমে যায় যারা, সেক্ষেত্রে তাদের জন্য ক্যালকেরিয়া কার্প খুবই ইফেক্টিভ একটি মেডিসিন। নেক্সট যে মেডিসিনটি আছে সেটি হচ্ছে নেট্রাম কার্প। নেট্রাম কার্প খুবই ইফেক্টিভ একটি মেডিসিন, শরীর দুর্বলতার জন্য, তার সাথে যদি গ্যাস থাকে, ত্বক ঢেকুর ওঠে, বমি বমি ফিল হয়, যারা লবণ খেতে পছন্দ করে, কাঁচা লবণ খেতে পছন্দ করে, একটুতেই সর্দি লেগে যায়, একটু ওয়েদার চেঞ্জ হলেই
জ্বর সর্দি শুরু হয়ে যায় তাদের জন্য নেট্রাম কার্ব খুবই ইফেক্টিভ একটি মেডিসিন। নেক্সট যে মেডিসিনটা আছে সেটা হচ্ছে কার্বো ভেজিটেবলস। কার্বো ভেজ হোমিওপ্যাথিতে খুবই ইফেক্টিভ একটি মেডিসিন বন্ধুরা, গ্যাসের জন্য, ইনডাইজেশনের জন্য, গ্যাসের জন্য যেটা পেট চাপ ধরে থাকে, ঢেকুরেটে বই বই ফিল হয়, সেক্ষেত্রে কার্বো ভেজ খুবই ইফেক্টিভ একটি মেডিসিন। এবং গ্যাসের কারণে যদি পেট বুক জ্বলে যায় সেক্ষেত্রেও কার্বো ভেজ খুব ভালো কাজ করে থাকে বন্ধুরা। তো বন্ধুরা এটি ছিল এর কম্পোজিশন, এই সমস্ত মেডিসিন দিয়ে এই অর্গানন কোম্পানির অ্যাসিডোটন সিরাপটি তৈরি করা হয়েছে। এখন যদি আমি এর ইন্ডিকেশনের কথা শেয়ার করি, কোন কোন কাজে সাধারণত ব্যবহার করা হয়ে থাকে, আমি প্রথমে ফাইলসে এই সিরাপের মধ্যে যে ইন্ডিকেশনের কথা বলা হয়েছে আমি আপনাদের সেটা শেয়ার করছি। এটি উদার শুলের জন্য, যদি গ্যাসের কারণে যদি পেট তলপেট যদি ব্যথা করে ফুলে যায় সেক্ষেত্রে অজীর্ণ, বদ হজম হয়, খাওয়া ঠিক মতন হজম করতে পারে না, মুখের মধ্যে টক স্বাদ মেসেজ হয়, পাকস্থলীর মধ্যে ক্ষত বা আলসার হলে গ্যাসের কারণে দেখবেন যে তার আলসারের সমস্যা হয়, সেক্ষেত্রে এটি খুবই ইফেক্টিভ একটি মেডিসিন বন্ধুরা। যে কোনো ধরনের আলসার হোক, যদি অতিরিক্ত পরিমাণে টক ঢেকুর ওঠে এবং তৃত স্বাদ পেটের মধ্যে যন্ত্রণা হয়, পেট বুক জ্বলে যায় গ্যাসের কারণে এবং পায়খানা যদি ক্লিয়ার না হয়, পেট চাপ ধরে থাকে, ঢেকুর ওঠে প্রচণ্ড, খেতে গেলে বমি বমি ভাব মনে হয়, ইত্যাদি যাবতীয় ধরনের সমস্যার জন্য এটি খুবই ইফেক্টিভ একটি মেডিসিন। এখন যদি আমি কোন কোন কাজে সাধারণত প্রেসক্রাইব করে থাকি এই সিরাপটি এবং যেখানে ভালো রেজাল্ট দিয়ে থাকে সেটা হচ্ছে, যদি অতিরিক্ত পরিমাণে গ্যাস, যদি টক ঢেকুর ওঠে, পেট চাপ ধরে থাকে, বিভিন্ন ধরনের ওষুধ আপনারা ব্যবহার করেন কিন্তু আরাম টেম্পোরারি পাওয়া যায়, আবার আগের মতোই ধীরে 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 হয়ে যায়। এবং যদি বিশেষ ক্ষেত্রে যদি গ্যাসের কারণে পেট জ্বলে যায়, যদি পেট বুক জ্বলে যায় এবং পায়খানা ক্লিয়ার না হয়, সেক্ষেত্রে আমি এটা প্রেসক্রাইব করে থাকি এবং খুবই ভালো রেজাল্ট দিয়ে থাকে বন্ধুরা এটি। তো বন্ধুরা বুঝতে পারছেন কতটা ইফেক্টিভ একটি মেডিসিন। কলকাতার ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে, কোলকাতা থেকে তৈরি, 83 টাকা দাম, 100 ml একটি ফাইল বন্ধুরা। এটি যে কোনো ধরনের পেডলেটার প্রবলেমের জন্য, চাই অ্যাসিডিটি হোক, ইনডাইজেশন হোক, কনস্টিপেশনের সমস্যা হোক, আলসারের সমস্যা হোক, গ্যাসের কারণে বার্নিং সেন্সেশনের সমস্যা হোক, গলা থেকে শুরু করে পেট পর্যন্ত যে শ্বাসনালীটা আছে সেই শ্বাসনালীর মধ্যে বার্নিং সেন্সেশন জ্বলে গেলে ইত্যাদি যাবতীয় সমস্যার জন্য এটি খুবই ইফেক্টিভ একটি মেডিসিন বন্ধুরা। এখন যদি আমি ডোজেসের কথা শেয়ার করি তাহলে এটি 2 থেকে 3 বার ব্যবহার করতে হবে। বড়দের জন্য প্রায় 8 থেকে 10 ml করে ব্যবহার করবেন, সামান্য একটু জলের সাথে ব্যবহার করবেন, দিনে 2 বার ব্যবহার করবেন এবং বাচ্চাদের জন্য 5 ml করে দিনে 2 বার আপনারা ব্যবহার করতে পারেন। খাওয়ার পরে পরে বন্ধুরা, খাওয়ার 30 মিনিট পরে পরে ব্যবহার করবেন, আপনারা অনেক ভালো রেজাল্ট পাবেন। এই ওষুধটি যদি আপনাদের ক্রনিক সমস্যা থাকে, বহু বছর বছর ধরে সমস্যা থাকে, প্রায় 2 মাস ব্যবহার করবেন, আপনাদের সমস্যা পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে। এছাড়াও এর থেকে যদি আপনারা আরও ভালো রেজাল্ট পেতে পারেন, এর সাথে আপনারা ক্যান গ্যাস কম্বিনেশন আপনারা ব্যবহার করতে পারেন। এটি গ্যাস রিলেটেড প্রবলেমের জন্য, যে কোনো ধরনের গ্যাসের জন্য, যা যতই ক্রনিক গ্যাস হোক না কেন, গ্যাস পুরোপুরিভাবে ঠিক হয়ে যায়। ক্যান গ্যাস কম্বিনেশন নিয়ে আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও আছে, আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতায় তৈরি করা একটা কম্বিনেশন, যে কোনো 4টি মেডিসিন মিক্স করতে হয় কম্বিনেশনে, খুবই ইফেক্টিভ একটি মেডিসিন গ্যাসের জন্য। আমি আই বাটনে এবং ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনার চাইলে সেখান থেকে দেখে নেবেন। এবং আপনার যদি চ্যানেলে আমার সাবস্ক্রাইব ভিডিওতে দেখবেন ক্যান গ্যাস কম্বিনেশন নামে একটা ভিডিও আছে, আপনারা সেটা দেখে নেবেন। সেই ওষুধটি ব্যবহার করবেন এবং এই সিরাপটি ব্যবহার করবেন। এই 2টি ওষুধ যদি আপনারা একসাথে ব্যবহার করতে পারেন, 2 ওষুধের মধ্যে 15 থেকে 20 মিনিটের অন্তর রাখবেন, গ্যাপ রাখবেন, আপনারা ইনস্ট্যান্ট সমস্যা ঠিক হয়ে যায়। 10 থেকে 15 দিনের মধ্যে অ্যাকিউট সমস্যা হলে পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে, আরাম তো আপনারা 2-1 দিনেই পেয়ে যাবেন, কিন্তু পুরোপুরিভাবে ঠিক হতে গেলে ক্রনিক সমস্যার জন্য 2 থেকে 3 মাস বন্ধুরা সময় লেগে যাবে। সেই জন্য আপনারা অবশ্যই এই মেডিসিনগুলো ব্যবহার করে দেখতে পারেন, আপনারা অবশ্যই ভালো রেজাল্ট পাবেন। এই রিলেটেড যদি কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। তো বন্ধুরা আজকের জন্য এই ভিডিওটি ছিল এতটুকুই, এই ভিডিওটি যদি আপনাদের এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসে বেল আইকনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, কারণ আমি প্রতিনিয়ত এই ধরনের ডিসিজ রিলেটেড, হেলথ রিলেটেড, হোমিওপ্যাথিক রিলেটেড ভিডিও আনি যেটা অনেক ইনফরমেটিভ হয়ে থাকে। তো বন্ধুরা আজকের জন্য এতটুকুই, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, থ্যাংক ইউ সো মাচ, বাই।